দরবার শরীফের খাদেম সাইদুর জানান, সোমবার রাত 9টার দিকে দরবার শরীফে এসে তারা দেখেন ফরহাদ হোসেন চৌধুরীর মরদেহ বিছানায় এবং পাশের ঘর থেকে গৃহপরিচারিকা রূপালী বেগমের মরদেহ পড়ে আছে। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ সুপার জানান, ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড কিনা তা তদন্ত করে বের করা হবে। এদিকে তিন দিন আগে গৃহপরিচারিকা রূপালী বেগমের বিয়ে হয় সিরাজগঞ্জ থেকে আসা সিরাজুল ইসলাম নামের এক মুরিদের সঙ্গে। এরপর থেকেই সিরাজুল নিখোঁজ রয়েছেন।